हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल ली फूड बुक बीडी। आज के आपनादेर जोन्नो आरेकटी नतून रेसिपी निये हाजिर हुए गेछि। आज के आमार रेसिपी हलो जालपेश पिठा बा झिकिमिकी पिठा। और ये कीभावे तैरी करते हैं सेटा आमी करे देखाच्छि। तार आगे जारा एखोनो पर्यन्तो आमार चैनल के सबस्क्राइब करेन नाइ, प्लिज आमार चैनल के सबस्क्राइब करबेन, आमार भिडियो के फैमिली एंड फ्रेंडदेर साथे शेयर करबेन। पिठाटा बनानोर जोन्नो आतप चालेर गुड़ी लागबे, सिद्ध चालेर गुड़ी दे होबे ना। आर ए गुड़ीगुलोके खूब भालोभावे छेके निते होबे। प्रथमत छाकनि दिए छेके निते होबे, तारपर एरकम ओन्ना बा कापड़ दिए एइभावे छेके निते होबे, कोनोभावेई सूजि थाका जाबे ना। तो आमि एइभावे छेके निएछि। आमि एखन एखाने तीन कप परिमाण गुड़ी निएछि, आर परिमाण मतन लवण दिए गुड़िटाके भालो करे मेखे नेब। तारपर आमी एटाके पानी दिए आस्ते आस्ते गुले नेब। एखाने पानीर परिमाणटा बला जाबे ना, एटा परिमाण मतो नीते होबे। आर एटाके पानी दिए आस्ते आस्ते एभावे गुले नीते होबे, खूब भालो करे एभावे गुले नेब। आर एटा एकदम बेशी पानी देवा जाबे ना, आबार एकदम कम ना, एरकम करे नीते होबे। निये ভালোভাবে কুলানো হয়ে গেছে কিনা বোঝার জন্য হাত দিয়ে এইভাবে দেখতে হবে। আরেকটা গোলা তৈরি করে নেছি, তার সাথে আমি রেড রং মিক্স করে নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করতে চলে যাব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটার মধ্যে আমরা তেল মেখে নিয়েছি। যেমন পাটিসাপটা পিঠা বানানোর জন্য যেভাবে তেলটা মেখে নিতে হয় সেভাবে তেলটা মেখে নিতে হয়। আমরা এটা এখানে প্যান নিতে পারি, যে কোনো তাওয়া নিতে পারি, যেখানে দিলে উঠে যাবে পিঠাটা। এভাবে প্যানের মধ্যে তেলটা মেখে নিয়েছি এভাবে। এখন আমি হাত দিয়ে এভাবে করে জালের মতন করে আমি প্যানের মধ্যে পিঠাটা দিয়ে দেব। এইভাবে দিয়ে আমরা হাত দিয়ে এভাবে, তারপরে কিছুক্ষণ ওয়েট করব, এক দুই সেকেন্ডের মতন পিঠাটা, তারপর হাত দিয়ে এভাবে উঠে ফেলব। বলে সাথে সাথে আমরা এটাকে আবার ফিরির মধ্যে বা কাঠের কিছুর উপরে রেখে পিঠাটা ভাঁজ করে নেব। এইভাবে হাত দিয়ে আমরা ভাঁজ করে নেব, বাক্সর মতন করে নিতে পারি, তিন কোণচ্ছা করে আমরা বানাতে পারি। তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, দুই সাইড চার সাইড দিয়ে আমরা এইভাবে ভেঙে নিব। নেয়ার পরে এইভাবে আমরা বানিয়ে নেব। এখানে আমি একটা বানিয়ে দেখিয়েছি, এখন সেমভাবে আমি আবার একটা পিঠা তৈরি করে নেব। আমি এখন লাল রঙের চালের গোলাটা দিয়ে আমি তৈরি করে নেব, ঠিক ওইভাবে জালের মতন করে হাত দিয়ে এইভাবে দেব। তারপরে এটা দেওয়ার পরে আমি আবার হাত দিয়ে এভাবে তুলে নেব। সাথে সাথে এটা সাথে সাথেই ভাঙাতে হবে, এটা রেখে দেওয়া যাবে না, কারণ পরে ড্রাই হয়ে যাবে, এটা ভাঁজ করা যাবে না। নরম থাকতে থাকতে আমরা এটা ভাঁজ করে নেব। আর চুলার আঁচটা আমরা হাই করে দেব না, তাহলে দেখা যাবে পুড়ে যাবে। তো আমি ঠিক সেমভাবে এটাকেও ভাঁজ করে নেব। এখন আমি আবার একটা করে দেখাচ্ছি। এখন আমি দুইটাকে একসাথে করে দেখাবো, দুই রংটাকে একটা করে তৈরি করব। এটা হয়ে গেছে, এখন আমি এটাকে আবার ভাঁজ করব। সেমভাবে আমরা চারদিকে ভেঙে নেব এইভাবে, তারপরে আমরা তিন কোণচ্ছা করে এটাকে বানাবো। তা আমরা দুইটা ভাবে আমরা এটাকে ভাঁজ করতে পারি। আর এই পিঠাগুলো এইভাবেই বানাতে হয়, আর গ্রামে ঠিক এইভাবেই বানায়। এখন আমি এইভাবে ঠিক সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এই পিঠাগুলোকে কি করব, আমরা শুকাবো। যাদের বাসায় ছাদ আছে বা যাদের ব্যালকনিতে রোদ আসে তারা ব্যালকনিতে দিতে পারে, আর যাদের বাসায় রোদ জিনিসটা নেই বা ছাতে দেওয়া যাবে না, তখন তারা কি করবে, তখন তারা কোনো ট্রেতে রেখে চুলার নিচে দিয়ে দিতে পারে, তাহলে শুকিয়ে যাবে। তো আমারটা আমি ছাদে দিচ্ছি, এভাবে আমি শুকাইয়ে নেব। তো আমার পিঠা শুকানো হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে দেখাবো। ভাজার জন্য আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, আমরা এটাকে দুবো তেলে ভাজবো।
তেল বসিয়ে দিয়েছি, তেলটা একদম গরম হতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠাটা এভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আর এটা এক দুই সেকেন্ড লাগবে, যে বেশি লাগবে না টাইম, খুব দ্রুত এটা ভাজা হয়ে যাবে। তো আমি এভাবে পিঠাগুলো ভেজে নেব। তো আমরা এভাবে ভেজে নিয়ে এটার উপর দিয়ে চিনি দিয়ে আমরা খেতে পারি, চিনি দিয়ে দিতে পারি, হয় আবার এটার উপর দিয়ে আমরা গুড় দিয়ে গুড়টাকে গলিয়ে এই পিঠাটা বানানোর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো চালের গুঁড়া। এটা সিদ্ধ চালে কখনোই হবে না, এটার বানানোর জন্য আধক চাল নিতে হবে আর চালটাকে খুব ভালোভাবে বেটে এবং ছেঁকে নিতে হবে, আর ছেঁকে নিতে হবে দুইবার করে। প্রথমত নর্মাল ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, তারপর এটা কাপড় বা উন্না দুই ভাঁজ করে তারপরে এটা ছেঁকে নিতে হবে, কোনোভাবেই এটার মধ্যে সুজি থাকা যাবে না। তো তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি, ঝিকিমিকি পিঠা বা জালপেশ পিঠা। আমি এটা জানি জালপেশ পিঠা নামে, বা অনেকে এটাকে ঝিকিমিকি পিঠা বলে। যাই হোক, আই হোপ আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করে দেখবেন, আর আমার ভিডিওকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন সব ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।